বুয়েনস আইরেসে সেদিন সকালে নেমে এসেছিল লাখো মানুষ। 36 বছর পর বিশ্বকাপের শিরোপা ফিরল লাতিনের দেশটিতে। লিওনেল স্কালোনি নামের আনকোরা এক কোচের হাত ধরে আরও একবার বিশ্বকাপের সোনালী ট্রফি ফিরল ম্যারাডোনা মেসিদের দেশে। অথচ 2018 সালে এই কোচ নিয়েই কত না সমালোচনা সইতে হয়েছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনকে। লিওনেল স্কালোনি এরপর থেকে আর্জেন্টিনার ফুটবলের অবিচ্ছেদ্য অংশ। 28 বছরের শিরোপা খরা তিনি কাটিয়েছেন 2021 সালের কোপা আমেরিকা দিয়ে। তারপর 2022 সালে তো বিশ্বকাপটাই আর্জেন্টিনাকে এনে দিলেন এই মাস্টার মাইন্ড। অথচ এমন সাফল্যের পেছনে আছেন অন্য আরেকজন, তিনিও ফুটবল বিশ্বের কাছে বেশ পরিচিত নাম। নাম তার লুইস দেলাফুয়েন্তে। স্যুট পরিহিত এই স্প্যানিশকে এখন দেখা যায় স্পেনের ডাগআউটে মোরাতা, পেদ্রি আর ইয়ামালদের টিকিটাকার পাসিং সৌন্দর্যের সঙ্গে যুক্ত করেছেন তিনি গতিশীল ফুটবলের ট্যাকটিক্স। 2023 সালে এসে দূর করলেন স্পেনের 11 বছরের শিরোপা খরা। উয়েফা নেশনস লিগ ঘরে তুলেছিল সেবার স্পেন। এবার তাদের সামনে ইউরো জয়ের হাতছানি। ঠিক একই সময় আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সামনেও আছে কোপা আমেরিকা জেতার সুযোগ। আগামী 15 জুলাই 5 ঘন্টার ব্যবধানে দুই দেশের মহাদেশীয় প্রতিযোগিতার ফাইনাল খেলতে নামবে স্পেন ও আর্জেন্টিনা। স্পেনের সামনে চতুর্থবার শিরোপা জেতার সুযোগ, আর আর্জেন্টিনার সামনে 16তম কোপা আমেরিকা শিরোপার হাতছানি। একই দিনে শিরোপা স্পর্শ করতে পারেন গুরু লুইস দেলাফুয়েন্তে এবং শিষ্য লিওনেল স্কালোনি। দুজনের এমন সম্পর্কে কথা সামনে এনেছিলেন আর্জেন্টাইন কোচ স্কালোনি। স্পেনের কোয়ার্টার ফাইনালে ম্যাচের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্কালোনি সমর্থন জানান শিক্ষক দেলাফুয়েন্তের প্রতি। লারোহায় 2017 সালে কোচিং কোর্স চলাকালে দেলাফুয়েন্তেকে শিক্ষক হিসেবে পেয়েছিলেন তিনি। স্প্যানিশে কোচের কাছ থেকে অনেক কিছুই শিখেছেন, এমন মন্তব্য সরল মনেই করেছেন স্কালোনি। গুরুর প্রতি শুভকামনাও জানিয়েছেন আর্জেন্টাইন কোচ। জানালেন স্পেনের খেলা এখনও তিনি নিয়মিতই দেখেন, সঙ্গে লুইস দেলাফুয়েন্তে যেভাবে দলকে পরিচালনা করেন সেটার প্রশংসাও করতে শোনা যায় স্কালোনিকে। ইউরোর ফাইনালে স্কালোনি স্পেনকে সমর্থন করবেন সেটাই নিশ্চিত। ফাইনালের আগে স্পেন কোচও স্মরণ করলেন শিষ্য স্কালোনির কথা। সঙ্গে জানালেন স্পেনের জাভি আর্নান্দেজ ও জাভি আলোনসোদের কোচ হিসেবেও কাজ করেছিলেন তিনি। আমি সৌভাগ্যবান যে বেশ কিছু কোচিং কোর্সে আমি তরুণ কোচদের শিখিয়েছি। আমরা এই প্রজন্মের ফুটবলার যেমন জাভি হার্নান্দেজ, জাভি আলোনসো, রাউলদের শিখিয়েছি, এমন সব তারকা ফুটবলাররা যারা কোচ হতে চাইত, আর সৌভাগ্যবশত লিওনেল স্কালোনিও তাদেরই একজন ছিল। কিছুটা অনভিজ্ঞ হলেও স্কালোনির প্রতি লুইস দেলাফুয়েন্তের আছে অগাধ বিশ্বাস। বরং যারা আর্জেন্টাইনের কোচের সমালোচনা করেছে তাদেরই নম্র সুরে জবাব দিয়েছেন তিনি। অনেকেই বলে ভাগ্য তাকে কোপা আমেরিকার বিশ্বকাপ জিতিয়েছে, কিন্তু দেখুন সে এখন আরেকটা শিরোপার কাছাকাছি। যদি আর্জেন্টিনা এবারকার কোপার শিরোপা ঘরে তোলে, অপরদিকে স্পেন যদি ইউরোপ সেরা হয়, তাহলে গুরু শিষ্যের আরও একটি লড়াই দেখা যাবে মাঠে। আগামী বছরে ফিনালিসিমার মর্যাদার ম্যাচে দেখা যাবে স্পেন ও আর্জেন্টিনাকে একে অপরের বিপক্ষে লড়তে। আর সেখানে আর্জেন্টিনা স্পেনের লড়াইয়ের পাশাপাশি দেখা যাবে গুরু শিষ্যের দুর্দান্ত এক লড়াই। মাঠে লড়বেন ফুটবলাররা, আর ডাগআউটে লড়বেন স্কালোনি আর ফুয়েন্তে। তাদের দুজনের লড়াইটা হবে টেকনিকের, লড়াইটা ট্যাকটিক্সেরও। সেজন্য অবশ্যই স্পেনকে টপকাতে হবে ইংল্যান্ড বাধা, আর আর্জেন্টিনাকে জিততে হবে কলম্বিয়ার বিপক্ষে। নাহিয়ানা রেফিন অনফিল্ড।